আইএলটিএস অনেকে বলে খুবই সহজ, কিন্তু খুব সহজ না, আবার খুব কঠিনও না। আমি 20 দিনের মধ্যে আমি 7 পেয়েছি। হ্যালো, আমার নাম তাসনিমুল আলম। আমি এবার এইচএসসি কমপ্লিট করেছি গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে, এবং আমার সবসময় ছোটোকাল থেকে আমার ড্রিম ছিল যে আমি অস্ট্রেলিয়ায় বা কোন যে কোনো কান্ট্রিতে, অস্ট্রেলিয়া রেকমেন্ডেড করছে বাসা থেকে আমাকে, অস্ট্রেলিয়ায় আমি কোনো একটা ভালো একটা রেপুটেটেড ভার্সিটিতে আমি যাব। তো তার জন্য যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আইএলটিএসটা খুবই খুবই দরকার, এবং ইট ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট এভরিবডি ওয়ান্টস। সো আমি এইচএসসি কমপ্লিট করার পরই আমি একটা এস্টাবলিশমেন্ট বা একটা ভালো কোচিং সেন্টার, যেটা বলে সবাই, সেটার জন্য খুঁজতেছিলাম, সবাইকে জিজ্ঞেস করতেছিলাম। তখনই আমি ফেসবুকে এবং ইন্টারনেটে বিভিন্ন জায়গায় আমি খোঁজাখুঁজি করতেছিলাম, এবং অনেক আমার যে পরিচিত এবং ফ্যামিলির যারা, তাদের দ্য পিপল আই লুক আপ টু, তাদের জন্য, তাদের কাছে আমি অ্যাডভাইস চাচ্ছিলাম। তো এর মধ্যে একজন আমার বাসার কাছেই একজন একটা একজন রিসেন্টলি আইএলটিএস যে কমপ্লিট করেছে, সে আমাকে এইচবিডি রেকমেন্ড করলো। তো আমি আসলাম, এবং আমি কিছু মানুষকে আগে থেকে কথা বলে চিনে রেখেছি, এবং আসার পরে তারা আমাকে দেখালো যে, আমাকে পুরো ইন্ট্রোডিউস করলো আইএলটিএস এর ওয়ার্ল্ডের কাছে। কারণ আইএলটিএস অনেকে বলে খুবই সহজ, কিন্তু খুব সহজ না, আবার খুব কঠিনও না। তো আমি আসার পরে আমি যে টিচারগুলো দেখলাম, এবং স্টাফরা যারা এখানে এই জন্য যারা আছে, যারা খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার খুবই ভালো, খুবই হেল্পফুল। এবং আমি 20 দিনের মধ্যে আমি 7 পেয়েছি। এবং আমি সবাইকে জানাতে চাচ্ছি যে যারা এবারে এই রিসেন্টলি যারা এইচএসসি এক্সাম দিচ্ছেন বা মাস্টার্সের জন্য যারাই যাচ্ছেন, এইচবি খুবই খুব এইচবিডি খুবই একটি রেপুটেটেড এবং ভালো প্রতিষ্ঠান। কারণ এর অ্যাটমসফিয়ার এবং যারা টিচার্স আছে সবাই ফ্রেন্ডলি, এবং সবাই খুবই সহজে এবং ফ্রেন্ডলিভাবে ওয়েলকাম করে নেবে, এবং তাদেরকে ডিজায়ার্ড স্কোর পেতে সাহায্য করবে।